দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম। নিউ মার্কেটের সংঘাতের মামলায় বিএনপি নেতা মকবুল তিন দিনের রিমান্ডে। ট্রেনের আগাম টিকিট বিক্রির প্রথম দিনেই কমলাপুর স্টেশনে জনস্রোত। সারা দেশে জমজমাট ঈদের বাজার, মধ্যরাত পর্যন্ত চলছে বিপণী বিতান। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেট এলাকার দোকান মালিক ও কর্মচারীদের সহিংসতার মামলায় বিএনপি নেতা মকবুল হোসেনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল গ্রেফতার মকবুলকে আজ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন হেফাজতে রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মামুনুর রশিদ তিন দিন রিমান্ডের আদেশ দেন। সম্প্রতি নিউ মার্কেট এলাকার দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুজন নিহত এবং অনেকে আহত হন। এই ঘটনায় সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা করে পুলিশ। এ মামলায় প্রধান আসামি মকবুল হোসেন, নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। ঈদের আগাম টিকিট বিক্রির প্রথম দিনই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে টিকিট নিতে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ দেখানোর শর্ত জুড়ে দেয়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে তা পাননি। কালোবাজারি ঠেকাতে এ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। নতুন করে আবার সেই পুরনো চিত্র। ঈদের আগাম টিকিট বিক্রির শুরুর দিন শনিবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে নগরবাসীর ভিড়। শনিবার বিক্রি হয় 27 এপ্রিলের টিকিট। সোনার হরিণের মতো এটি পেতে কেউ কেউ অপেক্ষা করেন রাত থেকে। আমি গতকালকে সন্ধ্যা 7টায় এসে দাঁড়িয়েছি, তারপর টিকিট পেলাম, অনেক ভালো লাগছে। অন্যান্য বারের চেয়ে এবারে মোটামুটি ভালোভাবেই হচ্ছে। শেষ পর্যন্ত টিকিট পেলাম। এবার ট্রেনের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র লাগছে। এ বিষয়ে যথেষ্ট প্রচার প্রচারণা হয়নি বলে অভিযোগ কারো কারো। অনলাইনে টিকিট প্রাপ্তি নিয়েও আছে হতাশা। অনলাইনে তো ঢুকাই যায় না, মানে অনলাইনে ঢুকলে সিটও দেখায় না, মানে কোনো কাজেই করে না। আমি লাস্ট 8:15 ট্রাই করছি, 8:30 ট্রাই করছি, তারপর যখন হচ্ছে না, তখন ভাবলাম যে আগে গেলে লাইনে হয়তো আগে পাবো, তাই আগে আসলাম। একটু সমস্যা হচ্ছে আইডি কার্ডের জন্য, অনেকে আইডি কার্ড নিয়ে আসে না, জানে না। বিড়ম্বনা এড়াতে এবার রাজধানীর 5টি স্টেশন থেকে বিক্রি হচ্ছে বিভিন্ন গন্তব্যের আগাম টিকিট। কমলাপুর রেল স্টেশনে পাওয়া যাচ্ছে শুধু পশ্চিমাঞ্চল ও খুলনাগামী বিশেষ ট্রেনের টিকিট। এখন থেকে টিকিট কাটতে হলে অবশ্যই এনআইডি লাগবে, যেহেতু এই সিস্টেমে ঢুকেছে, এনআইডি দিচ্ছে, এনআইডি নাম্বারটা ইনপুট করতে হবে, তার ডাটাটা নিতে যে সময়টুকু লাগে। আর টিকিট যেন কোনো রকম কারোবাজি না হয় সেজন্য আমাদের বাংলাদেশ সরকারের নিজস্ব বাহিনী, আরএমডি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, জিআরপি পুলিশ, ডিএমপি পুলিশ, সমস্ত এনফোর্সমেন্ট বাহিনীগুলো এখানে কাজ করতেছে। 28 এপ্রিলের টিকিট পাওয়া যাবে রবিবার। একইভাবে 29 ও 30 এপ্রিল এবং 1 মের টিকিট মিলবে যথাক্রমে 25, 26 ও 27 এপ্রিল, যা সংগ্রহ করা যাবে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। দেশের মহাসড়কগুলোর সংস্কার ও উন্নয়ন কাজ চলমান থাকায় ভোগান্তি এড়াতে অনেকেই রেলপথকেই বেছে নেন ঈদ যাত্রার সময়। তাই টিকিট সংগ্রহের যে লড়াই, সেটি শেষে সময়মতো ট্রেন প্রাপ্তি এবং যাত্রা নির্বিঘ্ন হোক, এই প্রত্যাশাই সবার। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। ফেরি সংকটে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে লেগে আছে গাড়ির জট। শিমুলিয়া ও বাংলাবাজার রুটে বর্তমানে চলছে 6টি ফেরি, তবে সময়মতো না ছাড়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। ঘাট এলাকায় লেগে আছে গাড়ির জট। একই অবস্থা দৌলতদিয়া পাটুরিয়া নৌপথেও। রাজবাড়ির দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্য বোঝাই ট্রাকের সারি দেখা গেছে। এর মধ্যে কিছু যাত্রীবাহী পরিবহনও রয়েছে। পারাপারে ভোগান্তি কমাতে কাজ করে যাচ্ছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। প্রত্যেকটা রোজের টাইমে এসে দেখা যায় যে ফেরিঘাটে জ্যামটা হয়, এবং মানে ফেরি ছাড়তেও লেট করে, আসতে লেট হয়, ফেরি থাকে না। দাবি যে ফেরিঘাটের অন্তত যাতে ফেরি সংখ্যাটা বাড়ায়, তাহলে আমাদের ভোগান্তি কমবে। ভোর 5টায় আসছি, আপনার এখন 10:30, এখনো ফেরিতে ওঠার কোনো সম্ভাবনা না। আদৌ 2 ঘন্টার ভিতরে উঠতে পারবো কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। 53টি স্পিড বোর্ড এবং 27টি লঞ্চের মাধ্যমে আমাদের যাত্রীদের সার্ভিস দিব। আর আমাদের শিমুলিয়া নদীবন্দরের আন্ডারে আপনার ইসেতে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য মাঝিগান্ধীতে নতুন একটি ফেরিঘাট স্থাপন করা হচ্ছে, পাশাপাশি লঞ্চঘাটটাকে আমরা কিছুটা স্থানান্তরিত করব। এবার বসুন্ধরা এলপি গ্যাস ঈদ বাজার।
সারা দেশে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিপণী বিতান কিংবা ফুটপাত সব জায়গাতে এখন ক্রেতাদের ভিড়। বেচা কেনা চলে মধ্যরাত পর্যন্ত। গোপালগঞ্জের সব শপিং মলেও ভিড় ক্রেতাদের। পরিবার পরিজনদের জন্য ঘুরে ঘুরে কিনছেন ঈদে পছন্দের পোশাক। বাজারে নানা ডিজাইনের পোশাক থাকলেও গরমে দেশীয় ভারতীয় সুতি কাপড়ের চাহিদা বেশি এবার। তবে ক্রেতাদের অভিযোগ, পোশাকসহ সব পণ্যের দাম বেশি দেওয়া হচ্ছে, আর ব্যবসায়ীরা দেখাচ্ছেন নানা যুক্তি। কারো জন্য থ্রি পিস, কারো জন্য শাড়ি, অন্য অন্য কাপড় চোপড় এগুলো কেনার জন্য এখানে আসছে। তো এখান থেকে চেন কিনলাম, এখান থেকে চুড়ি কিনলাম। আমি আমার মায়ের সাথে কেনাকাটা করতে আসছি, আমি আমার পছন্দ মতো কেনাকাটা করব। আমাদের এবার চলতেছে থ্রি পিস, ওয়ান পিস, শার্ট প্যান্ট খুব ভালো চলতেছে। এবার গরম তো খুব বেশি, গরম মাথায় রেখেই মানুষ কালেকশনটা করতেছে। এর মধ্যে বিশেষ করে লন, সফট সিল্ক এই টাইপের কাপড়গুলিই মানুষ বেশি পছন্দ করতেছে। এবার দেশের বাইরের খবর। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের দ্বিতীয় ধাপে দনবাসের পাশাপাশি দক্ষিণাঞ্চলের উপরও পূর্ণ নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে রাশিয়া। শুক্রবার এক বৈঠকে রাশিয়ার সামরিক কর্মকর্তারা জানান, দনবাস দখলে নেওয়া গেলে ক্রিমিয়ার সঙ্গে পূর্বাঞ্চলের যোগাযোগের জন্য একটি সেতু তৈরি হবে, আর দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণে এলে ট্রান্সনিস্ট্রিয়ার সঙ্গে যোগাযোগের পথ সুগম হবে। এরপর এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, ইউক্রেনের পর অন্যান্য দেশেও হামলা চালাবে মস্কো। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধে আগামী মঙ্গলবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আর বৃহস্পতিবার কিয়েভে জেলেনস্কির সাথে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অ্যারিজোনা ও নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা। তীব্র বাতাস, শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল বেড়েই চলেছে, তাই আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। অ্যারিজোনার আবাসিক এলাকাতেও আগুন ছড়িয়ে পড়ায় ঝুঁকিপূর্ণ 750-এর বেশি বাড়ির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গত রবিবার থেকে দাবানলে রাজ্যটির 21,000 একরের বেশি এলাকা পুড়ে গেছে। এদিকে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের দাবানল নিয়ন্ত্রণে এয়ার ট্যাঙ্কার ব্যবহার করছেন দমকল। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিউ মার্কেটের সংঘাতের মামলায় বিএনপি নেতা মকবুল 3 দিনের রিমান্ডে। ট্রেনের আগাম টিকিট বিক্রির প্রথম দিনেই কমলাপুর স্টেশনে জনস্রোত। সারা দেশে জমজমাট ঈদের বাজার, মধ্যরাত পর্যন্ত চলছে বিপণী বিতান। ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/deeptonews এই ঠিকানায়।